ও মুসলমান, হযরতে বেলাল আল্লাহর নামে কসম করার কারণে বেলালের মতো হাবশী গোলামকে যদি আল্লাহ তাআলা এত সম্মান এত মর্যাদার আসন দিতে পারে, বেলালের উত্তরসূরি যারা এই পৃথিবীতে আছে বলুন তো তাদের সম্মান আছে না নাই? যে সিন তাম বিশ্বের এখন গ্রেন্টে এক নম্বরে আছে, যাদেরকে ভাড়া করে পদ্মা সেতু আমরা বানাইলাম, আমাদের যোগ্যতা নাই। ওই সিনে আপনারা দেখেছেন করোনা মহামারীতে এক এক দিনে লক্ষ লক্ষ মানুষকে পাঠাই ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশে যদি করোনা মহামারী এইরকম ভাবে ধরতো, বিশ্বাস করেন হাঁস মুরগিও বাঁচানো যেত না। তবে কেন জানেন, আমার দেশে শাহজালাল আমিনী রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে, শাহপরান রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে। এই বাংলার জমিনে 13 জন বিশ্ব সেরা কোরআনের হাফেজ আছে, এই বাংলার জমিনে বড় বড় মুফতি মহাদ্দেস সাইকুল হাদিস আছে, এত কোরআনের মাহফিল হয় যেটা ঘুষবে মানে কি গোটা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে হয় না, কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার বিলালের উত্তরসূরিও বাংলাদেশে আছে না নাই? তাহলে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমি কিন্তু অরাজনৈতিক মাহফিল করি, কারণ আমি রাজনীতি ওয়াজ করি না, আমার এটা ভালো লাগে না। আমার দেশের সংবিধান কেউ না মানলে আমি মানতে চাই। আমার ভাইজান, আমার দেশে সংবিধান আছে, চোর ধরলে হাতে হ্যান্ডকাপ লাগাইতে হবে আছে না নাই? আছে আছে। ডাকাত ধরলে হ্যান্ডকাপ লাগাইতে হবে আছে না নাই? সন্ত্রাসী ধরলে হ্যান্ডকাপ লাগাইতে হবে, একজন মাস্তান যদি ধরা হয় হ্যান্ডকাপ লাগাইতে সংবিধানে আছে। সুতরাং মামুনুর রশিদকে ধরা হলো, হ্যান্ডকাপ লাগানো হলো, সংবিধান ঠিক আছে, ওটা সংবিধান আছে তাই লাগাইছে। খুরশেদ আলম কাসেমিকে ধরেছে হ্যান্ডকাপ লাগাইছে, সংবিধান ঠিক আছে। জুনায়েদ আল হাবিবিকে ধরেছে হ্যান্ডকাপ লাগাইছে, সংবিধান ঠিক আছে। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা বক্তাকে ধরেছে হ্যান্ডকাপ লাগাইছে, ঠিক আছে। খালেদ সাইফুল্লাহ আইবিকে ধরা হলো, হ্যান্ডকাপ লাগানো হলো, সংবিধান ঠিক আছে। আমার প্রশ্ন হলো, আমির হামজাকে ধরেছে হ্যান্ডকাপ লাগাইছে, সংবিধান ঠিক আছে? ওই চিত্র জগতের কুলাঙ্গার পতিতা পরিমণি যার পোশাক দেখে হাজার যুবকের চরিত্র নষ্ট হয়, বাচ্চা আসার 3 দিন পরে যে বিয়ে করেছে, কাঁসা মেরে যে পরিমণি জন্মদিন পালন করেছে, তার ঘরে টনকি টন মদের বোতল পাওয়া গেল, তার হাতে 1 সেকেন্ডের জন্য হ্যান্ডকাপ লাগানো হলো না কেন? এটা জাতির কাছে জবাব না দিলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা বসেন, অনেক কথা বলতে হবে, বসেন, মেহরবানি করে বসেন। বাইরে আমার বলতেছিলাম, পরিমণির মতো কোলাঙ্গারে 14 দিনে জামিন হবে, আর সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আমির হামজার মতো কোরআনের পাকির জামিন হবে না। গরুর ঠুসি মাস্ক পরে করোনা বিদায় করা যাবে না, 2টা ভ্যাকসিন দিয়ে করোনা বিদায় করা যাবে না। এই করোনা হলো আল্লাহর সৈনিক, সুতরাং আল্লাহর সৈনিকের সাথে বিদায় করতে গেলে চরিত্রের পরিবর্তন আনতে হবে, তওবা করতে হবে, কথা বলেন ঠিক কি না? অসীম রিজভী কয়টা আয়াতে দাগ দিয়েছিল? 26টা। আমি সংক্ষেপে বলতেছি, তারা হলে বিস্তারিত আলোচনা করতে গেলে আসাদুজ্জামান দিয়ে রাত পার হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে? জোরে বলেন লিল্লাহি তাকবীর। ভাই এতগুলা মানুষ আপনাদের সর্বোচ্চ সাওন কি এই না? আরো আছে, আরো আছে। ও তাহলে পরের বক্তার জন্য রাখছেন, আমি তো ছোট্ট মানুষ এই জন্য আমার দিকে পছন্দ হচ্ছে না। হ্যাঁ একটু আওয়াজ দিতে হবে। শোনো মুসলমান, ওই ভারতের মুস্কান নামের একটি মেয়ে, আমার বোন, তার আল্লাহু আকবরের ধ্বনিতে যদি তাম বিশ্ব কাঁপতে পারে, আজকের যদি আপনারা মুস্কানের মতো আল্লাহু আকবার দিতে পারেন, কোন কাফের বেঈমান মুসলমানের মাহফিল বন্ধ ষড়যন্ত্র করতে পারবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কুরআন আছে যেখানে, কুরআন নাই যেখানে, তাকলু আছে যেখানে, ঠিক আছে। আমার দেশের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে উনি যেই না ইসলাম নিয়ে বিসমিল্লাহ নিয়ে কটূক্তি করেছে, সাথে সাথে মন্ত্রীর পদ বাতিল করেছে। আমি চাই পবিত্র সংসদ থেকে ডাকলুকে বিদায় করা হোক, ওই অপবিত্র মানুষের পবিত্র জায়গায় থাকতে পারে না। বন্ধুরারে আমার, কোরআনুল করিমের এবার 3 নম্বরে যে আয়াতে লাল কালি লাগাইল, এই 3 নম্বর আয়াতটা হলো, আমার মুসলমান ভাইয়েরা কোরআনুল কারিমের 66 নম্বর সুরা, সুরাটার নাম হলো সূরাতুত তাহরিম। জোরে বলেন কোন সূরা? সূরাতুত তাহরিম। আয়াত নম্বর হলো 9। কত নম্বর আয়াত? কত নম্বর?
নয় নম্বর আয়াতে লাল গালি দিছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ্জুহান নাবিয়্যু জাগিদিল কুফার ওয়াল মুনাফিকিনা আকুনুজ আলাইহিম ওয়ামাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক বলে নবীজি আপনি শুনে না পৃথিবীর জমিনে শুধুমাত্র এক গ্রুপের সাথে যুদ্ধের কথা আপনি বলবেন না আপনি লড়াই যদি করতে হয় যুদ্ধ যদি করতে হয় কাফেরের সাথেও করবেন সাথে সাথে মুনাফিকের সাথেও করতে হবে তার সাথে অকলুজ আলাইহি ওমা ওয়াহু জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধুমাত্র কাফেরদের সাথে না সাথে সাথে মুনাফিকদের সাথেও লড়াই করা লাগবে জোরে বলেন কাদের সাথে মুনাফিকদের সাথে এবার আমি আপনাদের কাছে জানতে চাই ইসলামের ক্ষতি কাফেরেরা বেশি করেছে না মুনাফিকেরা বেশি করেছে আরো জোরে বলেন কারা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার কাফেরেরা যাবে জাহান্নামে আর মুনাফিকেরা যাবে তাদের নিচে আমি 15টা তাফসীর একত্রিত করে দেখলাম যে মুনাফিক কারা আর মুনাফিক শব্দের অর্থ কি আমি একটি অর্থ দেখেছি ইঁদুরির গর্থ কিসের গর্থ ইঁদুরির গর্থ ইঁদুর নিশ্চয়ই আপনারা দেখেছেন গর্থ দেখেছেন ইঁদুরির গর্তে একদিক দিয়ে পানি দেবেন আরো দুই দিকে রাস্তা আগের থেকে বানাই রাখে ওখান থেকে পালানোর জন্য কথা বলো ঠিক কি না এজন্য মুনাফিক যারা এরা কিন্তু একটা অন্যায় করে অপরাধ করে আগের থেকে পালানোর জন্য টিকিট কেটে রাখে ভাইরা এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে আছে মুনাফিকের একটি অর্থ হলো ইঁদুরির গর্ত জোরে বলুন কি আসেন বন্ধুরা রে আমার ভাইরা আমার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন সাহাবীরা রে মুনাফিকদের সাথেও আল্লাহ পাক লড়াই করতে বলেছেন শুধু লড়াই না আল্লাহ বলে এদের যতে কঠোরতা হও এদের সাথে কঠোরতা দেখাও কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্বাভাবিকভাবে ওদের সাথে ওটা বসা করার মতো কোনো আদেশ কিন্তু দেয়নি বরং আল্লাহ তুই শুনলি আলা আহাদি মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা কবরি ওদের কবরের কাছে যাওয়া যাবে না ওরা যদি 70 বার দোয়া করে ওদের জন্য ওদের দোয়া কবুল হবে না কথা বলো ঠিক কি না জোরে বলেন আছেন নাই আমার ভাইরা বন্ধুরা রে আমার এই জন্য সবচেয়ে বড় মুনাফিক যারা ছিল তাদেরকে লিস্ট করে করে নবীজি আমার সুন্দর করে একটা লিস্ট জমা দিলেন হযরতে হুযাইফার কাছে আমার ভাইরা হযরতে হুযাইফা এই লিস্টটা রেখেছেন হযরত ওমর ফারুক যে বলে হুযাইফারে আমাকে একটু দেখাও আমার ভাইজান তাকে দেখানো হলো না অন্যান্য বুদ্ধিমতী সাহাবীগুলা টার্গেট করে রাখে যে মুনাফিকের জানাজা পড়া তো আল্লাহ নিষেধ করেছেন এলাকায় যদি কেউ মারা যায় হুযাইফা যে জানাজায় যাবে আমরাও যাব কারণ সে মুনাফিক না আর হুযাইফা যে জানাজায় যাবে না আমরা সেখানে যাব না কারণ মুনাফিকের জানাজা পড়া যাবে না ভাইরা আমার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মসজিদের নাম বলেছেন মসজিদে জিরার জোরে বলেন নামটা কি জোরে বলেন নামটা কি মসজিদে জিরার ভাই জানা দাঁড়িয়ে আমার এই মসজিদে জিরার যখন উদ্বোধন করবে এবার যারা মসজিদটাকে বানিয়েছেন তারা জানে মানা ফরজা যা মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ একটি সুল যদি মসজিদ থেকে ফেরানো হয় আল্লাহ জান্নাতে ঘর বানায় দেয় এই আশা নিয়ে মসজিদ বানিয়েছেন কারণ মসজিদে আমরা দান বেশি করি এই মসজিদটা বানানোর পরে নবীজির কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ এই মসজিদটাতে আপনি আসেন আমরা একটু আপনাকে পাইতে যাই বন্ধুরা রে আমার এবার বিশ্বনবী সময় দিলেন আমি আজকে না আরেকদিন যাব সাহাবীদেরকে নিয়ে যখন এই মসজিদে জিরারে নামাজ পড়তে যাচ্ছে সামনে জিব্রাইল এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই মসজিদে নামাজ না বরং বাড়ির থেকে আপনি নিজে আগুন নেবেন সাহাবীদেরকে আগুন নিতে বলবেন ওই মসজিদটাকে আগুন দিয়ে জ্বালানো আগুন দিয়ে জ্বালানো লাগবে নবীজি বললেন মসজিদ কেন আগুন দিয়ে জ্বালাবো ও অপরাধ হলো ওই মসজিদটা মুনাফিকরা বানিয়েছে কারা বানিয়েছে মুনাফিকরা বানিয়েছে
এই জন্য মসজিদে জিরারকে বিশ্বনবী আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেন। ও মুসলমান, আল্লাহর ঘর মসজিদকে আমরা এত সম্মান করি, শুধু মুনাফিক বানানোর কারণে যদি ওই মসজিদকে আগুন দিয়ে জ্বালানো হয়, আজকে আমাদের সমাজে সামনের কাতারে নামাজ পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করে, এরপরে গরিব দুঃখীর নেতা হয়ে যদি তার কলিজার ভিতরে মুনাফিকই থাকে, বিশ্বাস করেন মুনাফিকের মসজিদ যদি আল্লাহ আগুন দিয়ে জ্বালাইতে পারে, তোমার ওই দানে আল্লাহ একটা নেকি দিবে না? জোরে বলেন কথা ঠিক কিনা? ওই দানে নেকি আশা করা যাবে না। কারণ আমি একটা হাদিসের মধ্যে দেখেছিলাম, আমার ভাইজান গিরগিটি মারলে নেকি হয়, জোরে কোন কি হয়, গিরগিটি মারলে কিন্তু নেকি হয় ভাই আমার। এখন এই যে গিরগিটি, এই গিরগিটি এর আসলে অবস্থাটা আপনারা দেখেছেন, মাঝে মাঝে লাল হয়, মাঝে মাঝে সাদা হয়, মাঝে মাঝে কিন্তু কালো হয়, কথা কোন ঠিক কি না? কত বড় মুনাফিক! আমার আমাদের দেশে কিছু মানুষ আছে, দেখবেন এরা যে কোন দল করে বোঝা যায় না, যখন যে দল ক্ষমতা ওঠে সেই দলে যেই যোগ দেয়, সারাদিন মিছিল করে এক দলের, সন্ধ্যার সময় আর এক দলের অফিসে লালসা খায়, আছে না না? আছে আছে। সুতরাং আলোচনা আমি সংক্ষেপে করলাম, ভাইজান আল্লাহ পাক বলেছেন নবী কাফেরের সাথে যেমন মুনাফিকের সাথে আপনার শত্রুতা করা লাগবে, কথা বলো ঠিক কি না? ওয়াসিম রিজভী কয়টা আয়াতে দাগ দিয়েছিল আসেন আর একটা আয়াত বলি, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুত তাওবা, আয়াত নম্বর হলো 111, জোরে বলেন কত নম্বর আয়াত? 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী আপনি জানা দিন পৃথিবীতে ঈমানদার যা এদের জানার মাল আমি আমার জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। এই আলোচনা আমরা সবাই জানি, পরের আয়াতটা বলি না, আল্লাহ ভাই এই আয়াতখানা একটু দেখে নাও। ও দোস্তরা, তোমরা যারা ঘরে বসে জিকির করে জিয়াদ করো, ভালো মন্দ খেয়ে যারা এরকম জিকির করো, এরকম ওই জিয়াদ না, ফায়াক তুলুন আয়ুব তলুন, যারা নিজে মরে আর যারা মারে, যারা কি মরে আর মারে এদের জান মাল আল্লাহ কিনেছে, এরকম না। তবে আমি আপনাদের বলতেছি না যে অন্যায় ভাবে কারোর মাথায় বাড়ি মারেন, অন্যায় ভাবে মাস্তানি করেন, গুন্ডামি করেন, ইসলাম জঙ্গিবাদী পছন্দ করে না, কথা বলে ঠিক কিনা? ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম শান্তি চায়। আমার দেশের প্রধানমন্ত্রী নিজেই বলেছে যে মাদ্রাসার ভিতরে জঙ্গি তৈরি হয় না, কোন মাদ্রাসায় সন্ত্রাসী দেখতে পাবেন না, কিন্তু বুয়েটের মতো এত বড় শিক্ষাঙ্গনে সন্ত্রাসী পাওয়া গেছে, কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার কেন জানেন, মাদ্রাসার ছাত্ররা আপনারা যারা দেখেছেন, আমি তাদের বলবো, আমরা যারা ওয়াজ করতে যাই মাদ্রাসাতে বিভিন্ন জায়গায়, ছোট্ট বাচ্চাগুলা জুতা নিয়ে দাঁড়ায় থাকে, রুমাল দিয়ে দিয়ে জুতাগুলা পরিষ্কার করে, শুধু তাই না, বাথরুমে যাওয়ার আগে পানি গুলা বাথরুমের মধ্যে নিয়ে যায়, ওখান থেকে বের করে উজুর পানি নিয়ে দাঁড়ায় থাকে। গতকাল আমি মেহেরপুর মাহফিল করলাম, রাত 3টার সময় ছোট্ট একটা ছেলে এসে বলে হুজুর একটু মাথার টুপিটা খোলেন, আমি একটু মাথায় তেল দিতে চাই। আমি বললাম কেন, উস্তাদরা বলেছে আলেমদের দোয়া নিলে নাকি বড় আলেম হওয়া যায়। হায় হায় কি অবাক কাণ্ড, ভার্সিটির একটা ছেলেকে যদি শিক্ষক একটা বাড়ি মারে লাঠি ধরে বলে আর একটা মারবেন না চাকরি হারাবেন, কিন্তু একটা হেফজোকানার ছেলে পিটাইতে পিটাইয়ে উস্তাদ হাঁপসে কাটে লাঠি ভেঙে গেছে রক্তাক্ত শরীর নিয়া, কিছুক্ষণ পরে উঠে আবার হুজুরি টিফিন কাটি নিয়া লজিন থেকে ভাত এনে হুজুর খাইতে দেয়। এর নাম মাদ্রাসার ছাত্র।